হ্যালো বন্ধুরা, আমি কিরণ। আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আমি আজকে তৈরি করতে চলেছি ফুলকপির শাঁসবাটা। এটি একটি ইউনিক রেসিপি, কারণ একদম মা, মাসি, পিসি, কাকিমারা কিন্তু এই রেসিপিটা বানিয়ে থাকেন, সচরাচর আমরা কিন্তু এখন এই রেসিপিটা দেখতে পাই না। তাই চলুন, এইরকমই একটি ট্র্যাডিশনাল বেঙ্গলের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। প্রথমে ফুলকপির ফুলগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু শুধুমাত্র ফুলকপির শাঁস নয়, এটি কিন্তু একদম বাঁধাকপির শাঁস দিয়েও আপনারা তৈরি করতে পারেন। শুধু আমাদের খেয়াল রাখতে হবে ফুলকপি এবং বাঁধাকপির যে মেন ডাঁটিটা থাকে সেটার ভেতরের একদম শাঁসটাকে নিতে হবে। শাঁসটুকু মানে ভেতরে একদম গোল সাদা অংশটা, যেটা নরম থাকে এবং কোনো আঁশ জাতীয় অংশ থাকে না, সেই অংশটা থেকেই কিন্তু আমাদের এই শাঁসটাকে বাটা করতে হবে। তাই ওই অংশটা কি প্রথমে বার করে নেওয়ার জন্য ফুলগুলোকে আমি এখান থেকে ছাড়িয়ে নিচ্ছি। এই যে দেখুন, এই ডাঁটটা পেলাম। এবার এর আশেপাশে যে সমস্ত অংশটা আছে সেটা কিন্তু আমি কেটে ফেলে দেব। আগে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। ভেতরে একদম কচি শাঁসটাই কিন্তু আমরা বাটা করব। এই বাটাটা খেতে কিন্তু অসাধারণ লাগে, আর গরম ভাতে এ যেন এক অনবদ্য রেসিপি। পুরো এক থালা ভাতই কিন্তু এটা নিমিষেই শেষ হয়ে যেতে পারে এই বাটাটা দিয়ে। তবে রুটির সাথে অত ভালো না লাগলেও ভাতের সাথে কিন্তু, বিশেষ করে গরম ভাতের সাথে অসাধারণ লাগে। এই যে দেখুন, ভেতরের শাঁসটা আমি বার করে নিয়েছি, একদম নরম অংশটা, আর বাকি আঁশযুক্ত অংশটা কিন্তু বাইরের আমি ফেলে দিলাম। এই একটা দিয়ে কিন্তু খুব অল্প পরিমাণ হবে, তাই আমি আগে থেকে আরও দুটো কফির শাঁস রেখে দিয়েছিলাম। এই দুটো কফি শাঁসও কিন্তু আমি একই রকমভাবে কেটে নেব। এই যে দেখো, আমি কিন্তু সব কটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে আরও ছোটো ছোটো টুকরো করে নেব, যাতে মিক্সিতে পেশার জন্য সুবিধা হয়। আমি একই সাথে কেটে নিচ্ছি এবং ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি। এবার একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা এই কফির শাঁসগুলো। এরপর এতে নিয়ে নিচ্ছি প্রায় 20-25টার মতো রসুনের কোয়া। আমি এখানে যেহেতু রসুনগুলো খুব পাতলা পাতলা ছিল, তাই 20-25টা নিলাম। আর আপনাদের যদি রসুনগুলো একটু মোটা মোটা হয় তাহলে কিন্তু রসুনের পরিমাণ কমিয়ে দিতে পারেন। আর নিয়ে নিলাম 3টে কাঁচা লঙ্কা আর 7 মতো নুন। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে আর অল্প একটু হলুদ। এবার সব কিছু দিয়ে একদম মিহি পেস্ট তৈরি করে নেব। আমি পেস্টটা বানিয়ে নিয়েছি, এই যে দেখুন। এবার কড়াই গরম করে তাতে আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেল এখানে একটু বেশিই লাগবে। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে মিক্সিতে পিষে রাখা পুরো পেস্টটা কিন্তু আমি এতে দিয়ে দিচ্ছি। এই রেসিপিতে তেলটা একটু বেশি হলেই কিন্তু একটু খেতে বেশি ভালো লাগে, তবে তেলের পরিমাণটা নিজেদের ইচ্ছে মতো আপনারা দিতেই পারেন। এবার ভালো করে এটাকে আমি তেলের মধ্যে রান্না করব। খুব ভালো মতো কষিয়ে নেব, যাতে একদম জল ভাব না থাকে, এবং যখন ভালো মতো এটা কষে যাবে তখন কিন্তু কড়াই থেকে আপনাআপনি ছেড়ে আসবে। কড়াই এবং খুন্তি দুটো থেকে কিন্তু একদম আপনাআপনি ছেড়ে আসবে, তখনই বোঝা যাবে এটা একদম রেডি। তো আমি এটা কষিয়ে নিচ্ছি ভালো করে। এখানে এটা কিন্তু বেশ ঝাল ঝাল খেতেই ভালো লাগে, তাই লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী কিন্তু দিতে পারেন। আর রসুন তো অসাধারণ লাগে এই রেসিপিটাতে, তাই আমি একটু বেশি দিয়েছি। আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো নিজেরা রসুন এবং লঙ্কার পরিমাণটা দিয়ে নিতে পারেন। আমি প্রায় 10 থেকে 12 মিনিট এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে দেখুন কষিয়ে নিচ্ছি। আর দেখুন, এটা কিন্তু কড়াই থেকেও প্রায় ছেড়ে ছেড়ে এসেছে এবং খুন্তি থেকেও, মানে এটা কিন্তু লেগে যাচ্ছে না, দেখতেই পাচ্ছেন। আমাদের কিন্তু আজকের কফি শাঁস বাড়াটা একদম রেডি। এইরকম শুকনো শুকনো করেই কিন্তু এটাকে তৈরি করে ফেলতে হয়, আর এটি গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন।
আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশানটা অল করে দিন, তাহলে যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ভালো খান, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।